কসবায় কাউন্সিলরের উপর হামলা চালিয়ে ইকবাল ওরফে আফরোজ খান পাকড়াও যুবরাজের মুখেও ছিল এই ইকবালের নাম। বিহার থেকে দুষ্কৃতি এনে হামলার ছক ধৃত আফরোজি মাস্টার মাইন্ড অনুমান পুলিশের হেফাজতে হামলাকারী ও ট্যাক্সি চালক। বিহারেই কি পালানোর ছক ছিল আফরোজের? পুলিশি তৎপরতায় হল না শেষ রক্ষা। যুবরাজের পিছনে ট্যাক্সিতে ছিল আফরোজ। হামলার পর রাতে ইএম বাইপাসের আশেপাশে গা ঢাকা, সকালে বাইকে করেই হাওড়া হয়ে বর্ধমান নাকা তল্লাশিতে গোলসি থেকে পুলিশের জালে। দীর্ঘদিন ধরেই হামলার পরিকল্পনা আফরোজের। রেকি করতে এক মাস আগে শহরে বিহারের দুষ্কৃতি। বৃহস্পতিবার বৈশালী থেকে হাওড়ায় যুবরাজ ও তার সঙ্গী গঙ্গা পেরিয়ে আহমেদের ট্যাক্সিতে কালিন্দির সেফ হাউসে, শুক্রবার প্রথমে পার্ক সার্কাসে জমায়েত, রাতে হামলা। পিস্তলের সামনেও ভয় ডরহীন কাউন্সিলর, আচমকা আক্রমণে পাল্টা প্রতিরোধ। প্রাণঘাতী হামলায় অকুত ভয় সুশান্তর মুখে, একুশে জুলাইয়ের কাহিনী। আকস্মিকতায় রাজনীতি ছাড়ার কথা ভাবলেও অভিষেকের ফোনে মতামত। ভয় পাইনি, ভয় পেলে তো আমি লাথি মেরে মেশিনটাকে ফেলতে পারতাম না। আমরা সিপিএম এর সময় থেকে রাজনীতি করে এসেছি, তখন তো একাই চলতাম, এখনো একা চলতে স্বচ্ছন্দ বোধ করি। নজরে বীরভূম, অবশেষে মুখোমুখি কাজল শেখ ও অনুব্রত মণ্ডল। কেষ্টর জেল মুক্তির পর প্রথমবার কোর কমিটির বৈঠক, শীর্ষ নেতৃত্বের নির্দেশে উপস্থিত অনুব্রত মণ্ডলও। বোলপুর জেলা পার্টি অফিসে ঘণ্টাখানিকের বৈঠক, 15ই ডিসেম্বর ফের বসবে কোর কমিটি। উত্তর ব্যারাকপুরের ভাইস চেয়ারম্যানের রহস্য মৃত্যু, শুক্রবার থেকে নিখোঁজ থানায় ডায়েরি। গতকাল সকালে বাড়িরই চিলেকোঠা থেকে দেহ উদ্ধার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের। এক মহিলার ব্ল্যাকমেলের জেরেই মর্মান্তিক পরিণতি, দাবি তৃণমূল নেতার অনুগামীদের। রাতের কলকাতায় মহিলাদের নয়া রক্ষা কবচ, অ্যাপ ক্যাবে আরও জোরদার নিরাপত্তা। চালক রুট বদলালেই মহিলা যাত্রীর কাছে ফোন যাবে হেল্পলাইন নাম্বার থেকে, জানতে চাওয়া হবে যাত্রীর সম্মতিতেই রুট বদল কিনা। বিপদ বুঝলে সঙ্গে সঙ্গে করা পদক্ষেপ, নারী নিরাপত্তায় নয়া উদ্যোগ রাজ্য পরিবহন দপ্তরের। টপ হেডলাইনস।